রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসার আগেই ক্ষুদ্র শিল্পে কারখানার উদ্বোধন করলেন জেলাশাসক তানভীর আফজল। সূত্রে জানা যায়, ভবিষ্যৎ নিধি প্রকল্পে পূর্ব মেদিনীপুরে উদ্যোগপতিদের 15 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 1,100 জন উদ্যোগপতিকে এই ক্ষুদ্র শিল্প ব্যবসার উন্নতির জন্য এই ঋণ দেওয়া হয়েছে। রাজ্যের মধ্যে ভবিষ্যৎ নিধি প্রকল্পের উপভোক্তাদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে এই জেলা দ্বিতীয় স্থানে রয়েছে। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি হলদিয়া পেট্রোরসার ভিত্তিক একটি অনুসারী শিল্প কারখানার উদ্বোধনে এসে জেলাশাসক তানভীর আফজল এ খবর জানান। কালীপদ ভূঁইয়া, কোণারক ভূঁইয়া, পলিপেট। আজকে আমার একটা ইন্ডাস্ট্রি, ভূঁইয়া পলিপেট ইন্ডাস্ট্রি, তার শুভ দারুণ ঘটনা অনুষ্ঠান হল। এই অনুষ্ঠান শুভ সূচনা করলেন আমাদের জেলাশাসক সাহেব। আজকে আমাদের ইন্ডাস্ট্রি শুভ সূচনা ঘটালেন। কি হচ্ছে এখানে, কি হবে, কি এখানে পেট পিফর্ম এখানে তৈরি হবে মাসে। মানে সেটা কি জিনিসটা, কি পেট পিফর্ম মানে? এটা থেকে জলের বোতল তৈরি হবে, সেটা এই এলাকার মানুষ তারা পাবে যারা ব্যবস্থা করছে, ব্যবসা করছে। আচ্ছা, তো এইটা যারা বাইক থেকে নিয়ে আসতো তারা এই মালটা, কাঁচা মালটা কোথা থেকে নেবেন আপনি? আর রপ্তানি হবে বিভিন্ন জায়গায়? কত টাকা ইনভেস্ট হলো? ইনভেস্টমেন্ট কত? এই যে রপ্তানি করবেন, এটা কি মানে চাহিদা রয়েছে মার্কেটে? চাহিদা তো নিশ্চয়ই আছে। আমাদের জেলাতে 80টা ফ্যাক্টরি আছে, জলের ফ্যাক্টরি আছে। তো এইটাতে কি মানে এই সমস্যা যারা নিত এতদিন ধরে বাড় থেকে নিয়ে আসতো, তারা আপনার কাছ থেকে কাছাকাছি পাই পেয়ে যাবে, তাদের কি সুবিধা হবে বলে মনে হয়? সুবিধা তো নিশ্চয়ই হবে, কাছাকাছি হলে তাদের ট্রান্সপোর্টিং কস্ট কম হবে। আর তাছাড়া আমি যদি ভালো কোয়ালিটি মাল দিই, কাস্টমারকে যদি স্যাটিসফাই করতে পারি, নিশ্চয়ই তারা নিয়ে। এখানে নতুন করে আবার এমপ্লয়মেন্ট হচ্ছে আপনার কারখানায়? যে কোনো কারখানা তৈরি হলে তো এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। কত এমপ্লয়মেন্ট হচ্ছে আপাতত? 10-12 জন এখানে প্রত্যক্ষভাবে কাজ করবে, তারপরে পরোক্ষভাবে তো অনেকে আছে। এরপরে আরও এক্সপানশনের অনেক স্কোপ আছে। একই জায়গাতে আরও 2-3টা মেশিন আমি বসাতে পারবো সেটা বাজার মূল্য কত?
ভ্যালু ডিপেন্ড করছে। 150 টনের বাজার মূল্য কত? র মেটেরিয়ালে না, রপ্তানি যে করবেন সেগুলো বাজার মূল্য কেমন? 150 টনে 112 টাকা পার কেজি ধরলে 112 × 150, তা থেকে সরকারের রেভিনিউ আসবে 30 লক্ষের উপর। পলিপেট এটা যে আজকের সময়ের মতো এরকম কি কি উপকার হবে বা আপনি যেটা বলবেন হবে আগামী দিনে কীভাবে এটাকে আমাদের জেলায় আরো বাড়ানো যায় এইভাবে, সেটা জেলা প্রশাসন কীভাবে? জেলা প্রশাসনের পক্ষ থেকে তো আমাদের ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার আছেই, যারা সবসময় সাধারণ মানুষ যারা আছেন জেলা, যারা এই মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চান, তাদের সাহায্য করার জন্য সবসময় কিন্তু DIC রয়েছে, তাদের অফিসাররা রয়েছেন, যারা একটা প্রজেক্ট রিপোর্ট যেটা ব্যাংকের কাছ থেকে যদি লোন নিতে হয় বা কোনো সাবসিডি যদি সরকারি কোনো স্কিম থাকে, এই সমস্ত কিছু আমাদের DIC মাধ্যমে এবং ব্লক স্তরে যারা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসাররা আছেন তাদের মাধ্যমে কিন্তু জানা যেতে পারে আর কি, যে কী স্কিম, কত টাকার সাবসিডি, কীভাবে পেপার তৈরি করতে হবে, DPR কীভাবে তৈরি হবে, অন্যান্য যে স্ট্যাটুটরি অব্লিগেশনস আছে আর কি, আমাদের পলিউশন থেকে শুরু করে অন্যান্য ISO সার্টিফিকেশান যেগুলি আছে, সমস্ত রকম সাহায্য কিন্তু এই আমাদের ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারের মাধ্যমে আমরা কিন্তু সারা বছর দিয়ে আসি। যে কারণে কিন্তু দেখবেন যে আমাদের অনেক ক্লাস্টার আছে আর কি বিভিন্ন ক্ষেত্রে, ওরা কিন্তু সবাই এই সাহায্যটা পেয়েছেন এবং আজকে দেখেছেন যে এখানে যে এই ইন্ডাস্ট্রিটা আমরা এখানে আজকের উদ্বোধনটা করলাম আর কি, এখানেও কিন্তু একটা DIC এবং রাজ্য সরকারের একটা রোল আছে, সাবসিডির একটা ব্যাপার আছে আর কি, ওরা পিরিয়ড অফ টাইম তারা সেটা পাবে না কি, কিন্তু ওটা কিন্তু করা হচ্ছে আর কি। এটা অনেক সময় সাধারণ মানুষ জানে না, যার জন্যে কিন্তু আমরা বিগত দিনে বিভিন্ন যারা ক্লাস্টারের সাথে যুক্ত আছেন আর কি, তাদের আমরা ডেকেছিলাম, তাদের সাথে মিটিং করেছি, চেম্বার অফ কমার্সের সাথে আমরা মিটিং করেছি, যাতে সাধারণ মানুষ ওনাদের মাধ্যমে এইগুলি জানতে পারেন যে কীরকম সরকারি সাহায্য সুযোগ সুবিধা আছে, প্লাস রাজ্য সরকারের যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে স্কিম আছে আর কি, ছোটো মাঝারি ব্যবসায়ীরা লোন পেতে পারেন আর কি, এটার জন্যে অনেক উদ্যোগ নেওয়া হয়। প্রত্যেক মাসে অন্তত 2-3 বার তো আমি নিজেই ব্যাংকারদের সাথে বসি আর বসে আজকে প্রায় 1100টার মতন আমরা লোন আমাদের যারা এরকম বিজনেস করছেন আর কি তাদের আমরা দিতে পেরেছি, সেটা রাজ্যের মধ্যে আমাদের 2 নম্বরে আমরা আছি আর কি এই ডিসবার্সমেন্টের ক্ষেত্রে। তো সরকারের এবং জেলা প্রশাসনের সব রকম প্রচেষ্টা আছে যে যারা ছোটো মাঝারি ব্যবসা করতে চান আর কি, তাদের পাশে কিন্তু রাজ্য সরকার আসে এবং জেলা প্রশাসন আছে, যত রকম সাহায্য লাগবে আমরা সেটা করব। আর এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা তো একদম মানে এই এলাকাতে এরকম আর নেই, পলিপেটার যেটা দেখলেন আর কি, যে ওই রকম একটা টেস্ট টিউব থেকে কি হাওয়া টাওয়া দিলে আর কি সেটা অনেক ওই আপনার 1 লিটার 2 লিটার ইভেন 20 লিটারের যে জার হয় আর কি সেটাও তৈরি হয়ে যেতে পারে। আমি আগেই বললাম যে প্যাকেজিং, ওয়াটার প্যাকেজিং করে অনেকেই বিক্রি করছেন আর কি মার্কেটে, কিন্তু এই যে মোল্ড যেটা দিয়ে ওটা তৈরি হবে সেটা কিন্তু আর কেউ করছে না, তো সেটা একটা মানে একটা অনন্য জিনিস একটা এখানে ভুইয়া করতে পেরেছে, ওনাকে অভিনন্দন। এবং ওনাকে দেখে আশা করি যে আরও অনেকেই এগিয়ে আসবেন, মানে ওনার লাইফটাই একটা ইন্সপিরেশন ফর আদার, লোকজন কিন্তু মোটিভেট হয়ে আসবেন যে উনি এটা যদি করতে পারেন তাহলে আরও অনেকেই এরকম রাস্তায় এগোতে পারেন। MSME সেক্টরের জন্য ব্যাংকগুলো খুব একটা আগ্রহ দেখাচ্ছিল ফান্ডিং করার জন্য, এটা অনেকদিন ধরেই এই জন্য ক্ষতি হয়েছে। দেখুন ব্যাংকের সাথে লেগে থাকতে হয়, মানে মিস্টার ভুইয়ার এক্সপিরিয়েন্স একরকম আছে যে ওনার ক্ষেত্রে সাহায্য করেছেন, এবং আমি সবসময় বলি যে সবাই খারাপ হয় না, সবাই ভালোও হয় না, তো এটা আছে আর কি যে আমার মিক্সড এক্সপিরিয়েন্স আছে আর কি, বেশ কিছু ব্যাংক ব্রাঞ্চ আছে তারা খুব ভালো করেন, কিন্তু সাধারণভাবে যদি আমি দেখি তাতে কিন্তু এটাই দেখি যে একটা অনীহা কিন্তু কোথাও না কোথাও একটা কাজ করে,
তাতে আমরা যেটা করলাম আর কি, যে এবার থেকে আমরা ব্যাংকে ওই প্রস্তাবগুলি পাঠাবো যেটা ব্যাংকাররাই ব্লক লেভেলে বসে, যারা ব্যাংক ব্রাঞ্চের ম্যানেজার যারা আছেন তারাই ওটা ঠিক করবেন, দেখে নেবেন। সাব ডিভিশনাল লেভেলে SDO-র নেতৃত্বে যে কমিটি আছে আর কি, তারা ওখানে সেটা স্পন্সর করার আগে দেখে নেবেন, যাতে ব্যাংকের লোকজন যখন ওইগুলি তৈরি করে যখন স্পন্সর করছে আর কি, তাহলে তখন আর কোনো যেন বাধা না থাকে যে ব্যাংকে গেলো আর করবো না, এটা হবে না। মাঝপথে গিয়ে আমরা একদম সম্পূর্ণভাবে মানে একদম অল সব দিক থেকে যেটা কমপ্লিট আছে আর কি, এইরকম স্কিম আমরা ব্যাংকের কাছে পাঠাবো, যাতে ওনাদের বলার কোনো সুযোগ দেব না যে না এই এটা ঠিক নয়, এই DPR-টা ভালো হয়নি, এই সব শুনতে চাই। টাকা এক্স্যাক্টলি বলতে পারবো না, কয়েক কোটি টাকা আছে আর কি, 1100 লোকজন এখনো পর্যন্ত পেয়েছে আর কি, ডিসবার্সমেন্ট হয়েছে 15 কোটি সমস্ত ধরনের আছে আর কি, আমাদের জেলার মধ্যে যা যা ইয়ে হয় আর কি, ছোটো ব্যবসার ক্ষেত্রে সমস্ত রকম আছে আর কি, একটা ছোটো কম্পিউটার সেন্টার থেকে শুরু করে ছোটো মাঝারি ব্যবসা, একটা ধরুন মুদির দোকান করবে বা অন্য কিছু করবে আর কি, সব কিছুর জন্যই আর কি, মানে ওটা কোনো নির্দিষ্ট নয় যে কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রির জন্য ওই টাকাটা পাবে আর কি। আপনি ব্যবসা করতে চান, সরকার ইজ বাই ইয়ার সাইড, সরকার সব রকম সাহায্য করবে এবং সাবসিডি দিও ওখানে আর কি, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের ক্ষেত্রে সাবসিডিও হচ্ছে, মানে ব্যাংকের লোনের পোর্শন তো আছে, সাবসিডিও সেখানে রয়েছে আর কি, মানে রাজ্য সরকার ইন আ ভেরি বিগ ওয়ে চাইছে যে MSME সেক্টর যাতে এগিয়ে আসুক আর কি, কেন এখানে চাকরির পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে আর কি। উনি বললেন যে উনিও ভালো থাকবেন এবং ওনার সাথে যারা কাজ করছে আর কি, এলাকার মানুষ যারা আছে আর কি, তারাও একটা চাকরির তাদের সুযোগ হয়ে যাবে আর কি। তো সব দিক থেকে বড় ইন্ডাস্ট্রিতে হয়তো সংখ্যাটা চাকরি যেটা হলো কম হয় আর কি, কেন অনেক বেশি টেকনোলজি ইনটেনসিভ কাজ হয় আর কি, আর MSME-তে কী হচ্ছে যে লেবার ইনটেনসিভ হয় আর কি, তার মধ্যেও টেকনোলজি তো আছেই আর কি, এরকম মেশিন না হলে লেবার ওটা কী করে তৈরি, তো দুটোরই একটা মিশ্রণ আছে আর কি, তো দেখা যাক কী হয়। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।